দেখুন, অদ্ভুত এক কাণ্ড। এবার উত্তর কোরিয়া ছেড়ে ইরানের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। ইরানের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি। মধ্যপ্রাচ্যে ইরান অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে বলে উল্লেখ করে এমন আহ্বান জানালেন তিনি। নিকি হ্যালি বলেন, ইরান যেসব পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তারা সেগুলো ব্যবহারও হচ্ছে বলে যুক্তরাষ্ট্র প্রমাণ পেয়েছে। ইরান হুত্তি বিদ্রোহীদের এইসব অস্ত্র সরবরাহ করছে এবং হুত্তিরা সেগুলো ইয়েমেনের যুদ্ধে ব্যবহার করছে। এইসব কর্মকাণ্ডের মাধ্যমে ইরান আন্তর্জাতিক বিধিনিষেধ লঙ্ঘন করছে বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে নিকি হ্যালি বলেন, এই অঞ্চলে আমাদের মিত্রদের ওপর চালানো প্রত্যক্ষ সামরিক হামলাগুলো ইরানের অস্ত্র মজুদের বড় প্রমাণ। হ্যালি আরও বলেন, ইরান যা করছে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে একটি জোট গঠন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। হুত্তি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ইরান জাতিসংঘের নিয়ম লঙ্ঘন করেছে, তাই তাদের সঙ্গে হওয়া পরমাণু চুক্তি বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলেও মনে করেছেন মার্কিন প্রশাসন। হ্যালি বলেন, সবার আগ্রহী পরমাণু চুক্তির দিকে, কিন্তু এই চুক্তি ঢাল হিসেবে ব্যবহার করছে ইরান। নিজেরাই প্রমাণ করেছে যে তারা দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। এখনই পদক্ষেপ নেওয়া না হলে উত্তর কোরিয়ার মতোই বড় হুমকি হবে তেহরান। গত মাসে ইয়েমেনের হুত্তি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সৌদির প্রতিরক্ষা দপ্তর ওই ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে। সৌদির দাবি, এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হুত্তিদের সাহায্য করছে ইরান। তাদের প্রচারণাতেই সৌদি আরবকে লক্ষ্য করে হুত্তিরা একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। মিসাইলের কিছু অংশের ছবি দেখিয়ে নিকি হ্যালি বলেন, সৌদি আরবে ইয়েমেন থেকে হুত্তি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এইসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দেখা হয়েছে এগুলো ইরানের তৈরি। তিনি আরও বলেন, এইসব অস্ত্র ইরান তৈরি করেছে এবং তারাই এগুলো সরবরাহ করছে। তবে যুক্তরাষ্ট্রের এমন অভিযোগকে অতিরঞ্জিত উল্লেখ করে এক টুইট বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, এইসব অভিযোগ দায়িত্বজ্ঞানহীন, উস্কানিমূলক ও ধ্বংসাত্মক। হুত্তিদের অস্ত্র সরবরাহের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান। হ্যালির বিবৃতিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সির এক খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক বিধিনিষেধ অমান্য করে ইরান যেসব কর্মকাণ্ড পরিচালনা করেছে তারা তীব্র নিন্দা জানায় সৌদি। এদিকে সৌদির জোটে থাকা সংযুক্ত আরব আমিরাত বলেছে, সৌদি আরবে হামলা চালানো ক্ষেপণাস্ত্র যে ইরানের, যুক্তরাষ্ট্রের এমন প্রমাণে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই।